বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হইল কৈলাসহর পুর পরিষদের অধীনে লংলির পার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামলী দেব নামে এক মহিলার বাড়ি। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শ্যামলী দেব পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী। বৃহস্পতিবার তার বাড়িতে বিষ্ণু পূজা ছিল, তার জন্য বাড়িতে রান্নাবান্না চলছিল, হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে যায়, ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শেখা। খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে, ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরবর্তীকালে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি হয়েছে আজকে এখানে? শ্যামলী দেবের বাড়ি আগুন লাগছে। কিভাবে লাগছিল? হ্যাঁ, কিভাবে লাগছিল? গ্যাসের থেকে শুনতেছি আগুন লাগছে, আমরা দৌড়ে আসছি। আপনার স্থানীয় তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দীপু দেব। কোন জায়গায় এটা? এটা লংলির ফার কয় নং ওয়ার্ড? আমরা আসলে গ্রাম অঞ্চল, তারা এলেও নগর 15 নম্বর, ঠিক যায় না, 15 নং হইতে পারে। এটা কি পুরো জ্বলে গেছে না বাড়িটা? হ্যাঁ, মোটামুটি তো জ্বলে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর প্রচুর, তখন পাওয়া যেত না, তবে তারা একটু পুরো ঘর চলে গেছে। কি করে তাই নে? অঙ্গনওয়াড়ি স্কুলের মাস্টার। ফায়ার সার্ভিস আইছে? ফায়ার সার্ভিস আইছে, কিন্তু ভালোভাবে নিভাইতে পারতেছে না।